नमस्कार বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সামনে আসতে চলেছে দুর্গাপূজা। দুর্গাপূজার ঘরোয়া পূজাবিধির ওপর আমার বন্ধুদের অনুরোধে আমি একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এবং সেই পূজাবিধি অনুসরণ করে যদি তোমরা চাও সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিন বাড়িতে খুবই সহজ সরলভাবে মা দুর্গার পূজা করতে পারো। আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখিয়ে দেব দুর্গাপূজার দশমীর দিন কিভাবে তোমরা মায়ের বরণডালা সাজাবে এবং কিভাবে মায়ের বরণ করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ করব যে এটি তোমরা সম্পূর্ণরূপে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি সাধারণত আমার বন্ধুদের অনুরোধে আপকামিং পুজো পাঠের ওপর ভিডিও বানিয়ে থাকি। মায়ের বরণ ডালা বানানোর জন্য এখানে আমি একটি এরকম বেতের ডালা নিয়ে নিয়েছি। এই ডালাটি আমি গত বছরই নিয়ে এসেছিলাম এবং এই ডালাটি পরিষ্কার করে ধুয়ে শুকনো করে রাখা রয়েছে। এখন আমি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি। এরপর এই ডালাটির ওপর আমরা একটি আসন বিছিয়ে দেব বা ওড়না, আসন অথবা ওড়না দেওয়া যেতে পারে। তো আমি একটি লাল রঙের আসন এখানে বিছিয়ে দিচ্ছি। তো আসন বা ওড়নাটি লাল রঙের হলেই সব থেকে বেশি ভালো হয়। তোমরা যদি গোল্ড মতো আসন পাও তাহলে খুবই ভালো হবে, গোল আসন হলে এই বেতে ডালাটির মধ্যে পুরো ভরে যাবে। গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিলাম। প্রথমে ছড়িয়ে দিচ্ছি ফুলের পাপড়ি। এরপর এর ওপর রেখে দিচ্ছি একটি আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, দুটি পান। তোমরা পান দিয়ে নিশ্চয়ই মাকে বরণ করতে দেখেছো। এই নিখুঁত পান দুটির মধ্যে আমি একটি একটি করে সিঁদুরের ফোঁটা পরিয়ে নিচ্ছি। এই পান দুটি দিয়ে মায়ের বরণ করা হবে। একটি ঘিয়ের প্রদীপ আমি নিয়ে নিচ্ছি। ঘিয়ের প্রদীপের পরিবর্তে তোমরা চাইলে মোমবাতিও নিতে পারো। ধান নিয়ে নিলাম আর দুব্বা, একটি মিষ্টির প্যাকেট, একটি আয়না। এখানে এই যে পানটি আমি নিয়েছি, এই পানটির আমি খিলি বানিয়ে নেব। তো পানটির মধ্যে আমি লবঙ্গ, এলাচ এবং একটি সুপুরি দিয়ে দিচ্ছি, দিয়ে খিলি বানিয়ে নেব। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে দশমীর দিন মা দুর্গার বরণের পরে মা দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে তারপর মায়ের হাতে একটি পান দিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই তোমরা অবশ্যই দেখেছ বারোয়ারি পুজোর প্যান্ডেলে এই দৃশ্য অবশ্যই দেখা যায়। তো আমি একটি পানের খিলি বানিয়ে নিচ্ছি, সবার শেষে মায়ের হাতে এই পানের খিলিটি দিয়ে দেব। একটি গ্লাসে একটুখানি জল নিয়ে নিলাম, অবশ্যই ফুলের পাপড়ি দিয়ে দেব সমস্ত জিনিসে। মায়ের চরণে দেওয়ার জন্য লাল চন্দন সহযোগে বেলপাতা আর ফুল নিয়ে নিচ্ছি। এবার একটি কলার ছড়া আমি নিয়ে নিয়েছি। এই যে কলার ছড়াটি দেখছো, এতে নটি কলা আছে এবং নিখুঁত কলার ছড়া হতে হবে, এবং প্রত্যেকটি কলার মধ্যে আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো এই কলার ছড়াটি আমরা বরণ ডালার মধ্যে নিয়ে নেব। এটা অষ্টাঙ্গুরীয় আর এটা দেখো, একটি হরিতকি নিয়ে নিলাম, একটি হলুদের গাঁট এবং সুপারি, আর এখানে কিছু দক্ষিণা নিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি বরণ ডালা সাজিয়ে নিয়েছি। খুবই অল্প জিনিস দিয়ে বরণডালাটা সাজিয়ে নিয়েছি। যদি তোমরা চাও এই সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারো, অথবা যদি তোমাদের নিয়ে যাওয়ার অসুবিধা থাকে সেক্ষেত্রে
তোমরা জল, মিষ্টি, পানের পাতা, ধান দুব্বা, সিঁদুর এবং আলতা নিয়ে অবশ্যই যেও। এই বরণডালার মধ্যে অনেকে একটি শঙ্খ রাখেন, তো আমার কাছে এই ছোট শঙ্খ রয়েছে একটি, তো এই শঙ্খটা আমি নিয়ে নিলাম। তো চলো এবার দেখিয়ে দিই তোমরা কিভাবে মায়ের বরণ করবে। আমি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে তোমরা মা দুর্গার পূজা করলে এই সমস্ত জিনিসগুলো সাজিয়ে মায়ের বরণ করে নিও, এবং বারোয়ারি পুজোতে যদি সম্ভব না হয় তাহলে মোমবাতিও নিয়ে যেতে পারো। এই আলতা এবং সিঁদুর মায়ের চরণে ঠেকিয়ে অথবা মাকে পড়িয়ে তারপর এও স্ত্রীরা বাড়ি নিয়ে আসে এবং সারা বছর সেখান থেকে আলতা সিঁদুর পরে থাকে। প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিলাম এবং মাকে একটু প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নেব। এবার পান দিয়ে মাকে বরণ করে নেব। এইভাবে মায়ের বরণ করতে হয়, তোমরাও দেখতে থাকো, এবং মায়ের সাথে সাথে মায়ের সমস্ত সন্তানদেরও আমরা বরণ করে নেব, অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ ঠাকুরকেও আমরা বরণ করে নেব। তো প্রথমে আমরা শুরু করব মায়ের বরণ দিয়ে। মায়ের জলশঙ্খ দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি। এই আয়নাটি এভাবে রেখে দিতে হয়, যার উপর মায়ের প্রতিচ্ছবি পড়বে। এবার ফুল বেলপাতা নিয়ে মায়ের চরণে নিবেদন করে দিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায়ং শক্তি রূপে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা নম, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এবার আমরা মাকে মিষ্টি মুখ করিয়ে নেব। এরপর মিষ্টি মাকে দেওয়ার পরে অবশ্যই মাকে একটু জল নিবেদন করতে হবে। এরপর মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি এবং মায়ের দুই গালেও আমরা সিঁদুর পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীকেও আমরা সিঁদুর পরিয়ে দিচ্ছি। এবং মাকে পরানো সেই সিঁদুর আমরা নিজেদের শাখা, নোয়া এবং নিজের সিঁথিতে পরিয়ে দিই। এবং আমাদের ওখানে প্যান্ডেলে বা বারোয়ারি পুজোতে আরও যারা যারা এই স্ত্রী আছেন সবার কপালে, সবার সিঁথিতে আমরা সিঁদুর পরিয়ে দিই। এই ধান আর দুব্বাটি মাকে নিবেদন করা হয়। তবে বলে রাখি বন্ধুরা, মায়ের সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িত। মাকে কন্যারূপে অথবা মাতৃরূপে পুজো করা যায়। যদি কন্যারূপে মায়ের পুজো করা হয় তাহলে মায়ের মাথায় ধান দুব্ব দেওয়া যায়, মাতৃরূপে পুজো করলে মায়ের চরণে নিবেদন করা যায় ধান দুব্ব।
সবার শেষে মায়ের হাতে এই পানির খিলিটা দিয়ে দিতে হয়। আর এটা হচ্ছে দক্ষিণা স্বরূপ মায়ের হাতে দিয়ে দিচ্ছি। তবে বলে রাখি বন্ধুরা, উমা যখন বাপের বাড়ির থেকে আবার তার শ্বশুর বাড়িতে ফিরে যায়, তখন আমরা উমার হাতে সেরকমভাবেই কিছু মূল্য বা টাকা দিয়ে দিই, যেভাবে আমরা বাড়ির মেয়েকে বাপের বাড়ির থেকে বিদায় দিই ঠিক সেইভাবে। দশমীর দিনের বরণের সঙ্গে আমাদের বাঙালিদের অনেক আবেগ এবং অনেক কান্না জড়িয়ে আছে। সেই দিন সবার মনটাই আবেগে ভরে ওঠে। বিজয়া দশমীর দিনটা যদিও খুবই শুভ দিন, তবুও আমরা বাঙালিরা যেহেতু উমাকে আমাদের বাড়ির মেয়ে রূপে দেখি, তো সেই জন্য আমরা সবাই আবেগ ঘন হয়ে যাই। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরলভাবে তোমরা বাড়িতে মা দুর্গার বরণ করতে পারো, এবং যদি তোমরা চাও ঠিক একইভাবে তোমরা প্যান্ডেলে বা বারোয়ারি পুজো যেখানে হয়েছে সেখানেও মায়ের বরণ করতে পারো। আমি তোমাদের একদমই সহজ সরলভাবে দেখিয়ে দিলাম মায়ের বরণ ডালা সাজানো এবং মায়ের বরণ। আশা করছি তোমাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি সাধারণত আমার বন্ধুদের অনুরোধে আপকামিং পুজো পাঠের ওপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশনস পেয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে জানাই শারদীয়া দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা।